Assalamualaikum. Hello everyone. Shabai kya mana sen? Aasha korte shabai onik beshi bhalo asen. To bortoman dekha jacche Facebook, Instagram eba onno social media te erokom dark blue photo editing khubi trend royeche. To ajker ei video ta shompurno dekhle apni erokom ekta photo editing khubi shohoje kore felte parben. To ajker amader ei photo editing ta korar jonno amader proyojon hobe jonopriyo photo editing application Lightroom. তো আপনারা তো সবাই জানেন যে Lightroom হচ্ছে মোবাইলের মধ্যে সবথেকে বেস্ট একটি ফটো এডিটিং সফটওয়্যার। তো যারা অ্যাপটি ইনস্টল করেননি তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর ভিডিওটি কিন্তু আপনি স্কিপ করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক বকবক করে ফেললাম, তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, আমরা ফটো এডিটিং করার জন্য ফার্স্টে চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমরা Lightroom অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমি এলআর অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, আর যদি আপনাদের Lightroom-এর প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাকে Lightroom-এর প্রিমিয়াম ভার্সনের একটি কোর্স দেওয়ার জন্য। তো আমি এখান থেকে অল ফটোসে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখন আমাদের ফটোটা এখানে অ্যাড করে নেব। তো আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি ফটোটা অ্যাড করে নিচ্ছি। অলরাইট গাইজ, আমাদের ফটোটা এখানে চলে আসছে। তো ফটোটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা একেবারে র ফটো, আগে পুরো কোনো কাজ করা হয়নি। তো আপনার যদি ক্যামেরা থাকে তো অবশ্যই ক্যামেরা দিয়ে ফটো তুলে নেবেন, আর যদি আপনার মোবাইলের ফটো এডিট করতে চান তো অবশ্যই চেষ্টা করবেন মোবাইল দিয়ে একটু সুন্দর করে ফটোটা ক্যাপচার করার জন্য, কারণ মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর ছবি তোলা যায় এবং সুন্দর করে এডিট করা যায়। তো এখন আমরা এডিটিংটি শুরু করব। তো আমি ফটো ফটো ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা রিসেন্টলি শেয়ার করে এখান থেকে আমরা লাইট অপশনে ক্লিক করে দিব। তো আমরা এর এক্সপোর্টটা যেমন আছে এরকম রেখে দিব। তো আপনারা যদি ফটোটা লাইট কম থাকে অথবা অর্থাৎ আলো কম থাকে তো আপনি লাইটটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি দেখছি যে আমার ফটোটা ওভারঅল লাইট একেবারে ঠিকই আছে, এই জন্য আমি লাইটটা কমাচ্ছিও না বাড়াচ্ছিও না। তো আমাদের এক্সপোজার আমি বাড়াচ্ছি না, তো আমার কন্ট্রাস্টকে কিছুটা বাড়িয়ে নেব। তো আমি অ্যারাউন্ড 20% করে দিলাম। তো এখন আমি হাইলাইটকে একেবারে মাইনাস করে দিব। তো এরপর শ্যাডোকে আমরা কিছুটা বাড়িয়ে নেব, 70% করে দিব, এবং এই হোয়াইটকে আমরা একেবারে লো করে দিব, এবং এর ব্ল্যাককে আমরা কিছুটা লো করে দিব। তো আমি 60% লো করে দিলাম। তো আপনি একটু ভালো করে দেখুন, দরকার হয় আপনার জিনিসটা স্ক্রিনশট করে রেখে দিবেন। তো এখানে আমাদের কাজ শেষ, এখন আমরা চলে আসবো এই কালার অপশনে। তো আপনার ফটোর কালার যদি একেবারে ফ্যাকাশে হয়ে যায় তো আপনি এখান থেকে এই স্যাচুরেশনকে কিছুটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি দেখতেছি আমার ফটোটা ওভারঅল কালার ঠিকই আছে, এজন্য আমি এটা একটু বাড়াচ্ছি না এখানে। তো এখন আমরা এই কর্নারে চলে আসবো কালার মিক্সে। দেখুন এখানে একটা অপশন আছে মিক্স নামে, আমরা এই মিক্স অপশনে ক্লিক করে দিব। তো প্রথমে যে কালারটা আছে রেড কালার, তো এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হবে। তো আমি এখান থেকে উপরে যে হার্ডনেসটা আছে এটাকে আমি 4% লো করে দিব। তো আমি 4% মাইনাস করে দিলাম। এখন আমাদের স্যাচুরেশন আছে, তো এটাকে আমরা কিছুটা বাড়িয়ে নেব। তো আমি 30% মতো করে দিচ্ছি। তো এই যে লুমিনাস আছে, আমরা লুমিনাসকে কিছুটা বাড়িয়ে নিতে পারি। তো আপনারা দেখবেন আপনার ঠোঁটের কালারটা কেমন কালার আলো লাগে সেভাবে বাড়িয়ে নেবেন। তো আমি 4% করে নিলাম, 4-5% করে নিচ্ছি। তো এখন আমরা চলে আসবো এর পরের অপশনে। তো এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের ফেসিয়াল কালারটা পরিবর্তন হবে। তো এখন আমি এর হার্ডনেসকে কিছুটা বাড়িয়ে নিব, অ্যারাউন্ড 20% মতো বাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এর স্যাচুরেশনকে আমরা কিছুটা কমিয়ে নিব। তো আমি 40% করে দিলাম, 40% আমরা কমিয়ে নিলাম। তো এখন আমরা লুমিনেসকে বাড়িয়ে নিব। তো আপনার ফেসের কালারটা যতটুক ভালো লাগে আপনার ততটুক রাখিয়ে রেখে দেবেন। তো আমি এটা বাড়িয়ে নিচ্ছি। তো আপনার ফেসের আলোটা ততটুক লাগবে আপনি ততটুক লুমিনেস বাড়িয়ে নেবেন। তো এখন আমরা চলে আসবো ইওলোটনে। তো এখন আমরা এর হার্ডনেসকে আমরা কিছুটা কমিয়ে দিল। তো আমি 50% কমিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই স্যাচুরেশনকে আমরা একেবারে মাইনাস করে দিব, এই লুমিনেসকে আমরা কিছুটা বাড়িয়ে নিব। তো 20% মতো বাড়িয়ে নিব। তো এখন আমরা চলে আসবো সবুজ কালারে, অর্থাৎ গ্রিন টোনে। তো এর হার্ডনেসকে আমরা একেবারে কমিয়ে দিব। তো এর স্যাচুরেশনকে আমরা একেবারে লো করে দিব। তো এর লুমিনেস যেমন আছে এরকমই থাক, সমস্যা নাই।
তো এখন আমরা চলে আসব এর পলার অপশনে তো এটা যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের আকাশের কালারটা চেঞ্জ হবে তো এর স্যাচুরেশনকে আমরা একেবারে লো করে দিব তো এখন আমরা চলে আসব আমাদের নীল কালারে অর্থাৎ ব্লু টোনে তো এর হাইডনেস আমরা কিছুটা বাড়িয়ে নিব এরাউন্ড 40% এর মতো তো এর স্যাচুরেশনকে আমরা কিছুটা কমিয়ে নিব তো 20-30% আমরা কমিয়ে নিব ওকে তো এখানে আমাদের কোনো কাজ নাই এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব তো এর পাশে দেখুন একটি অপশন আছে গ্রেডিং অর্থাৎ কালার গ্রেডিং তো আমরা কালার গ্রেডিং উপরে ক্লিক করে দিব তো আমাদের এটা যেরকম আছে এরকম রেখে দিব এর পরের অপশনটা যেরকম আছে এরকম রেখে দিব আমার চলে আমাদের তিন নম্বর অপশনে তো এটাকে আমরা টেনে একটু এই ব্লু কালার দিকে নিয়ে চলে আসবো তো এটা ভালো করে দেখুন আমি কোথায় রাখছি তো আপনার এবার আবার রেখে দিবেন তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব তো এখন আমরা চলে আসবো ইফেক্ট অপশনে তো এখানে দেখুন পরে আছে ইফেক্ট অপশন তো আমরা ইফেক্ট অপশনে ক্লিক করে দিব তো এর টেক্সচারকে আমরা কিছুটা বাড়িয়ে নিব অ্যারাউন্ড 60-70% করে দিচ্ছি তো আমি 70% বাড়িয়ে নিলাম তো এর কালারিটিকে আমরা কিছুটা বাড়িয়ে নিব তো এরকম 60-70% করে দিব তো এখন আমরা বিগেনটিকে কিছুটা কমিয়ে নিব তো 30% আমরা কমিয়ে নিচ্ছি তো এটা কমিয়ে দিলে কি হবে আমাদের চারপাশে একটু কালো কালো চলে আসবে তো দেখতে অনেকটা সুন্দর লাগবে তো মিড পয়েন্টকে আমরা কিছুটা বাড়িয়ে কমিয়ে দিব তো এখানে কাজও ডান এখন আমরা চলার বইয়ের পরে ডিটেল অপশনে তো আমি ডিটেল অপশনে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা শার্পনেসকে কিছুটা বাড়িয়ে নিব তো আমি 50% মতো বাড়িয়ে নিচ্ছি তো এখন আমরা স্লাইড করে নিচে চলে আসবো তো এর কালার নয়েজকে আমরা কিছুটা বাড়িয়ে নিব তো এর কন্ট্রাস্টকে কিছুটা বাড়িয়ে নিব তো এটার কালার নয়েজ রিডাকশনকে আমরা কিছুটা বাড়িয়ে নিব এটা কিছুটা বাড়ালে হবে কি আপনার ফটো যদি নয়েজ থাকে সেটা রিমুভ হয়ে যাবে তো এখানে কাজও ডান তো আমরা যেরকম আমার ফটোটা এডিটিং করতে চাচ্ছি সেরকম কিন্তু হয়নি তো এটা কি হয়েছে আমাদের একেবারে ডার্ক ফটো এডিটিং হয়েছে তো এখন আমাদের কি করতে হবে আমাদের ব্লু টোনে নিয়ে যেতে হবে তো এই জন্য আমরা আবারও চলে আসবো পুনরায় লাইট অপশনে তো এটার উপরে দেখুন কার্ভ নামে একটা অপশন আছে তো এটাই আমাদের সোনার হরাইন তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে চারটি অপশন আছে হোয়াইট রেড গ্রিন ব্লু তো আমরা লাস্টে চলে আসবো ব্লু অপশনে তো এখন আমরা উপর থেকে এটাকে ধরে আমরা কিছুটা নিচে নামিয়ে দিব তো এখন আমরা নিচে ধরে কিছুটা উপরে উঠিয়ে দিব অলরাইট গাইস দেখতে পারছেন একেবারে আকাশ লেগে থাকে ঝাক্কা চলে হয়ে গেছে তো এখন আমরা ডানে ক্লিক করে দিব তো যদি আমাদের ফেসের কালারটা অ্যাডজাস্ট না হয় তো আমরা আবারও চলে আসবো কালার অপশনে তো চলে আসবো কালার মিক্সে তো এখন আমরা আমাদের দ্বিতীয় অপশন আছে ফেসার কালার আমরা এখানে ক্লিক করে দিব তো এখান থেকে আমাদের ফেসার কালারটা অ্যাডজাস্ট করে নিব তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি অলরাইট গাইজ দেখতে পাচ্ছেন ফটোটা একেবারে অসাধারণ লাগছে তো কি বলবো একেবারে ফটোটা সুন্দর লাগতেছে তো আমি নিজে ভাবতে পারিনি ফটোটা এত সুন্দর হবে তো এখন আমরা ফাইনালি আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব তো এই জন্য আমরা উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিব তো এখানে দেখুন সেভ টু ডিভাইস নেম একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব তো তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরাইট গাইজ দেখতে তো পারলেন আমরা একেবারে প্রফেশনাল একটি ফটো এডিটিং করে ফেললাম তো সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম